तो बंधुरा आजकल वीडियो किन्तु आरेकटी मजादार आनबक्सिंग वीडियो होते चले आजकल वीडियोते आनबक्स करब हे बजाजर तरफ थे एक बजेट मिक्सार ग्राइंडार। तो बंधुरा बजाजर तरफ थे मिक्सार ग्राइंडार आज के आनबक्स करब तुम्हारे देखो जो एर फुल स्पेसिफिकेशन और पुरो डिटेल्स कवर करब आजकल वीडियोते। तो बंधुरा बोले रखी एटी किन्तु बजेट मिक्सार ग्राइंडार माने तुम्हारा जदि 1600 থেকে 2000 টাকার মধ্যে একটি ভালো এবং মার্কেটে বেস্ট যদি একটা মিক্সার গ্রাইন্ডার খুঁজছো তাহলে কিন্তু এই মিক্সার গ্রাইন্ডারটি তোমরা দেখতে পারো। তো বন্ধুরা বাজাজের এই মিক্সার গ্রাইন্ডারটি যেটির মডেল নাম্বার হচ্ছে বাজাজ RX 500 এবং এই যে মিক্সার গ্রাইন্ডারটি এটি আমি অ্যামাজন থেকে পারচেজ করেছি এবং আমার যে প্রাইস পড়েছে সেটি হচ্ছে 1800 টাকা, মানে তোমরা 2000 টাকার নিচে এই মিক্সার গ্রাইন্ডারটি দেখতে পাবে। এবং বন্ধুরা আমি যে তোমাদের কাছে যে প্রোডাক্টগুলো আনি সেগুলো কিন্তু আমি নিজে ইউজ করি, তারপরে তোমাদের জন্য আমি ভিডিও তৈরি করি যাতে তোমরাও ভালোভাবে কিনতে পারো এবং বেস্ট জিনিসটা মার্কেট থেকে তুলতে পারো। তো বন্ধুরা আমার চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই জয়েন করো, এই যে সাবস্ক্রাইবের যে বাটনটা দেখছো ওটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না। তো বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা সবার প্রথমে দেখতে পাচ্ছ যে বক্সের উপরে বাজাজের ব্র্যান্ডিং রয়েছে এবং নিচের সাইডে তোমরা এই যে মিক্সার গ্রাইন্ডার সেটার মডেল নাম্বার বাজাজ RX 500, এটা হচ্ছে এর মডেল নাম্বার। এবং এখানে তোমরা হাইলাইটেড পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 2-in-1 ফাংশনাল ব্লেড রয়েছে এই জারগুলোর মধ্যে, এবং তার সাথে সাথে তোমরা এখানে 500 ওয়াটের পাওয়ারফুল মোটর দেখতে পারবে এই মিক্সিটার মধ্যে, এবং তার সাথে সাথে তোমরা 1 ইয়ারের ওয়ারেন্টি মানে 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবে বাজাজের তরফ থেকে। এবং সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে আরও কিছু হাইলাইটেড পয়েন্ট আছে এই মিক্সিটার ব্যাপারে। যেমন বন্ধুরা ফার্স্ট যে পয়েন্টটা হচ্ছে যে সবচেয়ে বড় যে জারটা রয়েছে সেখানে যে ব্লেডটা ইউজ করা হয়েছে সেটি হচ্ছে লিকুইডাইজিং ব্লেড, এবং এই ব্লেডের সাহায্যে মানে এই যে সবচেয়ে বড় যে জারটা এই জারের মধ্যে তোমরা বিভিন্ন ধরনের শেক স্মুথি এই ধরনের জিনিস তোমরা করতে পারবে। এবং বন্ধুরা মাঝারি সাইজ যে জারটা রয়েছে এবং তার ভিতরে যে ব্লেডটা রয়েছে সেটি হচ্ছে মাল্টিফাংশনাল ব্লেড, এবং এখানে তোমরা বিভিন্ন ধরনের মশলাপাতি বা এই ধরনের জিনিস তোমরা গ্রাইন্ড করতে পারবে। এবং সবচেয়ে যে ছোট জারটা সেটার ভিতরে রয়েছে চাটনি ব্লেড, এবং সেখানে তোমরা ইডলি ধোসা চাটনি এই টাইপের জিনিস কিন্তু ইজিলি করতে পারবে। তো বন্ধুরা এবারে চলো সময় নষ্ট না করে যে বক্সের মধ্যে যে কি কি কন্টেন্ট রয়েছে সেটাই দেখা যাক, এবং একে একে আমরা বক্সের ভেতরের যে কন্টেন্টগুলো সেগুলো বের করে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা সবচেয়ে ছোট যে জারটা যেটার কথা বললাম যার ভেতরে তোমরা চাটনি ব্লেড আছে, তো সেই জারটা তোমরা এখন দেখছো, এবং এটি স্টেনলেস স্টিলের তৈরি এবং স্টিলের কোয়ালিটি বলবো যে মোটামুটি অ্যাভারেজ টাইপের। তো বন্ধুরা ঠিকঠাক তোমরা পেয়ে যাবে এই স্টিলের কোয়ালিটি। তো বন্ধুরা নেক্সট যে জিনিসটা সেটি হচ্ছে যে মিডিয়াম যে আমাদের মাল্টিফাংশনাল ব্লেড যে জারটা ছিল যেটার মধ্যে তোমরা মশলাপাতি গুঁড়ো করতে পারবে সেটি রয়েছে, এবং তারপরে যে নেক্সট যে জারটা মানে যেটার মাধ্যমে তোমরা শেক হয়ে গেল বা স্মুথি এই ধরনের জিনিস করতে পারবে মানে সবচেয়ে বড় ধরনের যে জারটা সেটা, এবং তার সাথে সাথে তোমরা নেক্সট যে জিনিসটা দেখতে পাবে সেটা হচ্ছে ক্যাপ বা এই ঢাকনা বলতে পারো প্রত্যেক একটা জারের ঢাকনা। এবং বন্ধুরা আমরা মেন প্রোডাক্টে এবার চলে আসি, মানে মেন যে আমাদের মিক্সিটা সেটার কথা বললে তোমরা এখানে কিছু ডকুমেন্টস পেয়ে যাবে মানে ওয়ারেন্টি কার্ড হয়ে গেল বা ম্যানুয়াল কার্ড এই টাইপের জিনিস দেখতে পাবে। এবং এই যে মিক্সিটা তারের কোয়ালিটি বললে মোটামুটি ভালো কোয়ালিটির তার পেয়ে যাবে। তো বন্ধুরা নিচের সাইডে গেলে মানে মিক্সিটার নিচের দিকে আমরা যদি দেখি তাহলে এখানে কিন্তু তোমরা 4টে কিন্তু সাকশাম টিউব দেখতে পাবে যেটার সাহায্যে এই মিক্সিটা গ্রাউন্ডের সাথে আটকে থাকবে। এবং বন্ধুরা তার সাথে তোমরা যে লাল কালারের যে বাটনটা দেখছো ওটা কিন্তু রিসেট বাটন। তো বন্ধুরা এবারে চলে আসি ফিজিক্যাল ওভারভিউয়ের কথা বললে, তোমরা এখানে 3টে বাটন দেখতে পাবে মানে 3টে মোড দেখতে পাবে N1, N2, N3, এবং সবার ওপরে অফ অন অফের মোড দেখতে পাবে। তারপরে N1 মানে সবচেয়ে স্লো মোড, তারপরে মিডিয়াম মোড হচ্ছে N2, এবং সবচেয়ে ফাস্ট মোড হচ্ছে N3। তোমরা এই 3টে মোড কিন্তু দেখতে পাবে এই মিক্সিটার মধ্যে। তো বন্ধুরা তোমরা ফুল আনবক্সিং ভিডিও দেখলে এবং পুরো স্পেসিফিকেশন দেখলে A to Z কিন্তু দেখলে এই বাজাজ মিক্সার গ্রাইন্ডারটির। তো বন্ধুরা এবারে চলো তোমাদেরকে আমি মিক্সিং করে দেখাই, মানে এই প্রোডাক্টটি কতটা ভালো কাজ করে সেটির স্যাম্পল তোমাদেরকে দিয়ে দেখাই। তো বন্ধুরা
স্যাম্পলটা দেখে নাও। তো বন্ধুরা, আমি স্যাম্পল টেস্ট করার জন্য আমি মশলাপাতি নিলাম, মানে বাঙালির ঘরে ঘরে প্রত্যেক দিন মিক্সার গ্রাইন্ডারে এই মশলাপাতি গুঁড়ো করা হয় বেশিরভাগই। তো বন্ধুরা, আমিও তোমাদেরকে এই মশলাপাতি গুঁড়ো করে দেখাই, এবং আমি একদম N1 মানে একদম স্লোতে কিন্তু আমি গ্রাইন্ড করেছি, এবং তোমরা আউটপুট দেখেই বুঝতে পারছো যে কতটা ভালো মিহি গুঁড়ো হয়েছে এই মশলাপাতিটা। তো বন্ধুরা, এই মিক্সার গ্রাইন্ডারটি ডেলি কাজের জন্য খুবই খুবই ভালো, এবং বন্ধুরা বলে রাখি যে তোমরা যদি এই প্রোডাক্টটা কিনতে চাও, আমি ডিসক্রিপশানে অ্যামাজনের লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট কিন্তু চেক করে নিতে পারো। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে জয়েন করো, এই যে সাবস্ক্রাইবের যে বাটনটা দেখছো ওটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না। তো বন্ধুরা, এইরকম আনবক্সিং, গ্যাজেট, স্মার্টফোন এবং টেকনোলজি রিলেটেড ভিডিও প্রতিদিন আসে এই চ্যানেলে সম্পূর্ণ বাংলাতে তোমাদের জন্য। এবং বন্ধুরা, এই প্রোডাক্টটা মানে এই মিক্সার গ্রাইন্ডারটার ব্যাপারে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলো না। এবং বন্ধুরা, তোমাদের আর কোনো কোয়েরি থাকুক বা কোশ্চেন থাকুক আমাকে কিন্তু জানিও, আমার এই ইনস্টাগ্রাম আইডি দেখতে পাচ্ছ, এখানেও তোমরা মেসেজ করতে পারো। তো বন্ধুরা, ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করো তোমাদের ফ্যামিলি মেম্বার এবং বন্ধুদের সাথে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সাইনিং অফ।